আমার কিন্তু ওই ধরনের কোনো ইচ্ছা ছিল না যে নামের পাশে নায়ক থাকবে, বা অভিনয়টাকে যে আমার পেশা হিসেবে আমি নিব কখনো, এটা আমি পড়ালেখা যখন করি তখন আমি কোনো স্বপ্নেও চিন্তা করি নাই। সত্যি কথা, আমার ফ্যামিলিরও কেউ চিন্তা করে নাই কোনো দিনই, কারণ সেই সময়টা আসলে অভিনয়ের সাথে সম্পৃক্ত হওয়া, বিশেষ করে এফডিসির সাথে সম্পৃক্ত হওয়া, এটা খুব কঠিন একটা কাজ ছিল, কঠিন চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ ওই জায়গাটা আসলে মানুষের একটা স্বপ্নের জায়গা ছিল, সে জায়গায় কাজ করে এটা তখনকার সময় একটা সৌভাগ্যের ব্যাপার ছিল, মানে যার বিশাল ভাগ্যবান তিনি কেবলমাত্র এখানে কাজ করার সুযোগ পেতেন। আমার মনে হয় আল্লাহ আমার প্রতি সহায় ছিলেন এবং ভালো, অনেক ভালোবাসতেন, বিধায় আমার ফ্যামিলির কেউই এই অভিনয়ের সাথে বা এই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত না। তারপরও আমি ঠিকই এখানে চলে এসেছি অভিনয় করতে এবং করছি এখন পর্যন্ত। মানে শুরুর দিকের, মানে যখন আপনি সিলেকশন মানে সিলেক্ট হয়ে গেলেন, বা আপনার আপনারা তো জেনে গেছেন যে কালকে আপনার শুটিং অবুঝ দুটি, মানে সম্ভবত মোহাম্মদ হোসেনের ছবি, প্রথম ছবি, মানে আপনার প্রস্তুতি আজকে শুরু যে কালকে আপনি ক্যামেরার সামনে যেতে হবে, সেই সময়ের মানে গল্পের পাশাপাশি অনুভূতিটা, এটা তো একটা পরীক্ষার মতো আজকে। আমি আমি কিন্তু অবুঝ দুটি মন দিয়ে কিন্তু চলচ্চিত্রে আসার আগে আমি নতুন মুখের মাধ্যমে চলচ্চিত্রে আসছিলাম, সেটা অবুঝ দুটি মনেরও প্রায় 1.5-2 বছর আগের কাহিনী, হ্যাঁ, ঘটনা। তো সো সেইখান থেকে, সেখানে যখন সিলেক্ট হয়েছি আমি বাংলাদেশ থেকে, প্রায় অলমোস্ট 21-22 হাজারের মতন সবাই পার্টিসিপেন্ট করেছিলেন, সেখানে যখন সিলেক্ট হয়েছি সেটার অনুভূতি, এটা মানে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার না, হ্যাঁ, মনে হয় যেন বিশ্বের সমস্ত কিছু আমার হাতের মুঠোর মধ্যে, এরকম অনুভূতি ছিল। যে বাতাস অন্যরকম লাগতো, মানুষের হাসি অন্যরকম লাগতো, মানুষের কথা অন্যরকম লাগতো, সব কিছুই যেন পৃথিবীটাই কেন কেমন যেন একটা রঙিন রঙিন মনে হতো আর কি, হ্যাঁ, সেটা একটা অন্যরকম অনুভূতি। তারপরে যখন দেখলাম যে না, আস্তে আস্তে যখন কর্মক্ষেত্রে ই করলাম, তখন দেখলাম না, সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল, অনেক টাফ, এখানে কাজ চান্স পাওয়া যতটা টাফ তার চেয়ে বেশি টাফ ছিল এখানে কাজ করার সুযোগ বের করা। যে জন্য আমাকে দেখা গেছে যে নতুন মুখে চান্স পাওয়ার পরও প্রায় 1.5 বছরের উপর আমার ওয়েট করতে হয়েছে, এবং অনেক বড় বড় ছবির অফার পেয়েছিলাম সে সময়, কিন্তু নানান জটিলতার কারণে, নানান রাজনৈতিক প্রেক্ষাপটে, যেটাকে ফিল্মের পলিটিক্স বলে অনেক সময় অনেকে, এইসব নানান কারণের কারণে যে সেসব ছবিগুলো করা হয়ে ওঠেনি আমার। পরবর্তীতে অনেক অপেক্ষার পর যখন মোহাম্মদ হোসেন সাহেবের ছবিটার অফার আসলো অবুঝ দুটি মোড়ে, চিন্তা করলাম যে না, অনেক হয়েছে, এবার কাজ শুরু করা যাক, এই প্রথম কাজ শুরু করলাম। আচ্ছা, ছবিতে আপনার এবং সবচেয়ে মজার ব্যাপার, আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম ওই 24শে ডিসেম্বর। বাহ, আজকের এই দিনে যাক, আপনার কথা বলতে গেলে, মানে আমিন খানের কথা বলতে গেলে, আমার কাছে ব্যক্তিগতভাবে তিনটা বিষয় জানতে খুব আগ্রহ। সেটা হচ্ছে যে আপনার ফিল্ম পলিটিক্স নয়, তারপরও অনেকের কাছে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমিন খান ভাই এমন একজন যে কেমত থেকে কেমত ছবির কথা যদি বলি, আমাকে সাক্ষাৎকার দিয়েছে সোহান রহমান সোহান ভাই, তিনি নিজে আমাকে বলেছে, আপনার সাথে কথা হয়েছে যে এই ছবিতে আপনার অভিনয় করার কথা ছিল। পাশাপাশি আরও কিছু ছবি যেগুলোর আমি নামগুলো এখন মনে নেই, যে বিখ্যাত ছবি এখনকার সময় যে ছবিতে আপনার অভিনয় করার কথা ছিল, আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, মানে সেই সময়টা মানে আসলে কেন এমন করলেন আপনি? কারণ আপনাকে, আপনি যে পারবেন, আপনার ভিতরে যে একটা নায়কত্ব আছে সেজন্য তো নির্মাতা। এগুলো হয় কি, কেউ তোর ইচ্ছা করে না করে না, আমি তো না করিনি, এটা হয়তো তখন অনেক কিছু ছিল যেসব কারণে ওইগুলো তার করা হয়ে ওঠেনি। খামাখা পুরোনো কথার ঘাটাঘাটি নাই করি এগুলো, কারণ কি কি হয়েছিল সেটা বড় কথা না, কি হয়েছে সেটা বড় কথা। হ্যাঁ, সে সময় যদি আমার ওই ছবিগুলো করা হতো, তাহলে হয়তো সালমান শাহর মতন এত ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টর হয়তো আসতো না, তাই না? আমরা তাকে মিস করতাম অবশ্যই। সালমান একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর, আমি বলবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর তাকে আমরা পেয়েছি, এটা কি বড় সফলতা? কম কিসের, আমাদের অনেক বড় সফলতা আমি মনে করি, যদিও তিনি খুব অল্প সময় ছিলেন এবং চলে গিয়েছে পৃথিবীর মায়া ছেড়ে, তো এটাও তো আমাদের অনেক বড় পাওয়া। মানে এমনিতে এই যে আপনি কাজগুলো করলেন না, আপনি যে পরিবারের কথা বললেন, বা আপনার তো ভক্ত শ্রোতা অনেক রয়েছে, তারাও তো অভিযোগ, মানে আপনাকে অভিযোগ, না না, এটা কোনো অভিযোগের কথা না, পৃথিবীতে যেটা হবার সেটা হবে, এটা নিয়ে কাউকে দোষারোপ করা বা আমি ওটা করলে আর ভালো করতাম, নট দ্যাট, যেটা হবার সেটাই হবে। আচ্ছা, না এটা নিয়ে কখনোই কোনো আমার তো বিন্দু মাত্র কোনো, আমি তো ভুলেই গিয়েছিলাম
এই মাঝে মাঝে অনেক অনেকে এটা কোশ্চেন করে, আমি তো ভুলে গেছিলাম জিনিসগুলো কোশ্চেন করে এগুলো আমার কাছে বেশি মনে পড়ে এই জন্য যে ইন্টারভিউ নিয়েছি আমাদের, আমার কাছে এগুলো সত্যি তেমন কোনো ই রাখে না।